নমস্কার বন্ধুরা, কেয়া উইথ লিটিল প্রিন্সেস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আগের ভ্লগে তোমরা দেখেছিলে যে এই দাদার বিয়ে হচ্ছে, আর আমি সেই জন্য কাজটা পাড়ায় গেছিলাম। তো বিয়ের কি পুরোটা অংশ দেখানো হয়নি, নারায়ণকে সাক্ষী রেখে দাদারা বিয়ে করছে বাবা মার সম্মতিতে। হয়তো দুই তরফের বাবা মারা নেই, কিন্তু মোটামুটি দাদার বাবা মা তো আছে। বাবা মা তো একই হয়, সে যা কারোর বাবা মাই হোক না কেন। ওদের গাছছড়া বাঁধা হয়ে গেছে, আর এখন কাকু কাকিমা আর যারা বড়রা আছে সবাই আশীর্বাদ করছে ওদের। আর পেছনে যেই জামাইবাবুকে দেখা যাচ্ছে ওটা হচ্ছে দাদা জামাইবাবু, আর উনি প্রচণ্ড রকমভাবে হাসায়। তার একটা জিনিস তোমরা নিজেরাই দেখে নাও কেমন পরিমাণে হাসায়। এখন চলছে যজ্ঞের প্রস্তুতি, আর একটু পরেই শুরু হবে যজ্ঞ। তাই ঠাকুরমশাই যা যা করার নিয়ম টিয়ম সেগুলো করে নিচ্ছে, তারপরেই যজ্ঞ শুরু হবে। আর
আচ্ছা, তোমরা বলো তো কারা কারা আমার এই ভিডিও দেখছো যাদের বিয়ে ঠিক এরকম ভাবেই হয়েছিল? বাবা মা ছিল কিছু ক্ষেত্রে, আবার কিছু ক্ষেত্রে ছিল না। তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে দিও। সে যেভাবেই বিয়ে হোক না কেন, ভালো থাকাটাই সব। হয়তো কিছুদিনের জন্য বাবা মা রাগ করে থাকতেই পারে, কিন্তু বাবা মা কিন্তু ছেলে মেয়ের ভালোই চায় সব সময়। তো সেই দিকে তাকিয়েই হয়তো কোনো কোনো বাবা মা একটু রেগে যায়, কিন্তু আলটিমেটলি বাবা মারা কখনো সন্তানের ক্ষতি চায় না, সেটা মেনে নিতে বাধ্য হবে, সবাইকে মেনে নিতে হবে। তো সেই জন্য হয়তো সময়ের পরিপ্রেক্ষিতে সামঞ্জস্য রেখে সবাই চলতে পারে না কিছু কিছু সময়, তবুও তারা যদি ভালো থাকে তখনই কিন্তু বাবা মার সব দুঃখ কষ্ট সব তারা ভুলে যায়। আর তাই জন্যই বলছি, যারা যারা এরকমভাবে বিয়ে করেছো তারা কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্টস করে দিও। আর দেখো, বিয়ের ফাঁকেও কিন্তু ওরা ঠিক প্রেম চালিয়েই যাচ্ছে, ওদের জুটিটা যেন আজীবন সুখে স্বাচ্ছন্দ্যে ভরে থাকে। এই যে সার্কেলগুলো দেখা যাচ্ছে, আর পায়ের নিচে যেটা আছে সেটা হচ্ছে পুঁতা, পাটা পুঁতা, যেটা আমরা বাটার সময় ব্যবহার করি। তো সেটা তো বউ পা, মানে বর পা দিয়ে ঠেলবে বউয়ের পা, আর বউ এটাকে এগাবে। তো আমাদের সময় যখন এরকম হয়েছিল, তোমাদের দাদাভাই আমার পা এরকম ঠেলছিল, আর তারপর আমি আবার পেছন দিয়ে পা ঠেলে দিয়েছিলাম যাতে এরকম করে না দেয়। তো আমি তো নিজেই যেতে পারছিলাম এটা নিয়ে, কিন্তু নিয়ম তাই ঠাকুরমশাই বলছিল না না ওকেই পা দিয়ে ঠেলতে হবে। তো সেরকম মুহূর্তের কথা আমার মনে পড়ে গেল। এরকম এই ব্লগটা দেখতে দেখতে তোমাদের যাদের মনে পড়ে যাচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। বিষ্ণু দেবতা মাধব ব্রাহ্মণে বিনিয়ম নম চতুরি ময় বচ মম ময় ভয় বিষ্ণুস্তা নয় তো চার নম্বর দাম পাঁচ নম্বর প্রজাপতি ঋষি সাবধানে ঘুরবে মমতা থাকে জোকার থাকে এখানে আর এইবার হচ্ছে সাত পাক ঘোরা। জন্ম জন্মান্তরে সাত পাকের যে বন্ধন, সেই বন্ধনের তো অনেকক্ষণ আগেই বাঁধা পড়ে গেছে ওরা। আর এই সাত পাক বাঁধা, মানে সাত পাকে ঘোরার মানেটা সেটা আমি ঠিক জানি না, এর কারণটা কি যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও। সাত পাক ঘোরা হয়ে গেছে ওদের, বসে পড়লো, আর এবার হচ্ছে খৈদান।
আর এবার হবে সিঁদুর দান। সিঁদুর দানের আগে ঠাকুর মশাই ছেলেকে বুঝিয়ে দিচ্ছে যে কী কীভাবে পড়াতে হবে, কীরমভাবে কোন হাত দিয়ে কী ধরতে হবে, সেটা ঠিকঠাক মতন বুঝিয়ে দিচ্ছে। তার সাথে সাথে আমি একেবারে ক্যামেরা নিয়ে রেডি হয়ে গেছি যে কখন আমি সেই ভিডিওটা তুলবো আর কখন ছবিগুলো তুলবো আর তোমাদের সাথে শেয়ার করবো। এবার বিয়ে কমপ্লিট হলো, এত বছরের ভালোবাসার এইখানে পরিণয় ঘটলো, বিয়েটা কমপ্লিট হলো। এবার ওরা মানে অনেকই টেনশান ছিল, ওদের দুজনেরই টেনশান ছিল, তো এখন একটু টেনশান মুক্ত হলো। যেন ওরা খুব ভালো থাকে সেটাই চাই, তোমরাও সেটাই প্রার্থনা করো, যেন ওরা সব পরিবারে খুব ভালো থাকে বাবা মাকে নিয়ে, আর দুই পরিবার যেন খুব তাড়াতাড়ি মিলেমিশে যায়, মিলেমিশে সবাই একসাথে থাকে। বিয়ে কমপ্লিট হতে হতে মোটামুটি অনেক রাত হয়ে গেছিলো, তো যেহেতু আমাদের বাড়িতে তাই আমি আমার তো কোনো তাড়াহুড়ো ছিল না, আর যারা এসেছিলো মানে ওদের আত্মীয় যারা এসেছিলো তারা খাওয়া দাওয়া করে চলে যাবে, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলো। তারপর খাওয়া দাওয়া করা হয়ে গেছে, তাই এখন সব মোটামুটি চলে যাচ্ছে। এই সূর্য, এই সূর্য সহস্রাংশ তেজ রাশি জগৎপতি ভগবতে শ্রী সূর্যায় সব কটা বলতে আসবে, জমা কুসুম
এরপর আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম। খাওয়া দাওয়া যেহেতু অনেক রাত হয়ে গেছিলো তাই তাড়াতাড়ি করে এবার খেতে বসে পড়েছিলাম, আর ওরাও তখন নিচে নেমে গেছিলো আর সে নিচে জেগেছিলো, তাই আমি ওদের 5-7 মিনিট আগে এসে বসে পড়েছিলাম আর ওরা এই সবে নামলো। এবার কেমন লাগছে তোমার? খুব আনন্দই হচ্ছে। আর তোমার কেমন লাগছে? এক্সাইটেড। আচ্ছা ঠিক আছে, তাহলে বিয়ে কমপ্লিট। আর এদের বিয়ের সাথে সাথে আমার ব্লগটাও আমি এখানে স্টপ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতন তাহলে এখানেই কমপ্লিট করছি ব্লগটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। ও হ্যাঁ, আর সবাই কিন্তু ওদের আশীর্বাদ করো, ওরা যেমন যেন এরকম হাসি মুখেই থাকতে পারে সবসময়, তাই তোমরা আশীর্বাদ করো। টাটা।